আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনায়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আমার আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ নন্দন বইয়ের উপরে একটি ক্লাস। এটি এই অধ্যায়ের উপরে প্রথম ক্লাস। আমাদের আজকের ক্লাসের বিষয়াবলী হচ্ছে নন্দন বই সম্পর্কিত বেসিক ধারণা। যেহেতু প্রত্যেকটি অধ্যায়ের শুরুতে বেসিক ধারণা সম্বলিত একটি ক্লাস তোমাদেরকে দেওয়া হয়ে থাকে, এক্ষেত্রেও এটির কোনো ব্যতিক্রম হচ্ছে না। তো এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ ক্লাসটি চলো আমরা উপভোগ করি। শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। নন্দন বই অধ্যায়টি শুরু করার পূর্বে আমাদের জানা দরকার নন্দন বই কাকে বলে, নন্দন বইয়ের সংজ্ঞা কি। তো আমি বোর্ডে একটি সংজ্ঞা লিখেছি, সংজ্ঞাটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরাও বুঝে নাও। নন্দন বই যে সকল লেনদেনের দ্বারা প্রতিষ্ঠানের নগদত্বের প্রাপ্তি ও নগদত্বের প্রাপ্তি ও প্রদান ঘটে, ওই লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করায়। প্রাপ্তি ও প্রদান ঘটে থাকে, ওই লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাকে নন্দন বই বলা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে নগদ অর্থের প্রাপ্তি এবং প্রদান সম্বলিত লেনদেনগুলোকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয়, যে হিসাবের বই প্রস্তুত করা হয় তাকে নন্দন বই বলা হয়। তাহলে নন্দন বইতে শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হবে। তো সংক্ষেপে আমরা বলতে পারি, নগদ সংক্রান্ত লেনদেন যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নন্দন বই বলা হয়। নন্দন বইকে আরো কিছু নামে ডাকা হয়ে থাকে, এগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। যেমন নন্দন বইকে জমা খরচের বই বলা হয়, অর্থাৎ নন্দন বইতে প্রতিষ্ঠানে নগদ কত টাকা জমা আছে, নগদ কত টাকা খরচ হয়েছে, এই সম্পর্কিত তথ্য উপাত্ত থাকায় নন্দন বইকে জমা ও খরচের বই বলা হয়ে থাকে। অথবা প্রাপ্তি ও প্রদানের বই বলা হয়, নন্দন বইকে প্রাপ্তি এবং প্রদানের বইও বলা হয়ে থাকে। কারণ নন্দন বইয়ের একটি পাশে প্রতিষ্ঠান নগদ অর্থ প্রাপ্তির পরিমাণটি দেখানো হয়ে থাকে এবং অন্য পাশে নগদ প্রদানের পরিমাণ দেখানো হয়ে থাকে, তাই নন্দন বইকে প্রাপ্তি এবং প্রদানের বইও বলা হয়ে থাকে। আচ্ছা, নন্দন বইকে জাবেদা ও খতিয়ান উভয়ই বলা হয়ে থাকে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, একটি অঙ্ক কিন্তু তাকে দুইটি নামে রাখা হচ্ছে। নন্দন বইকে একত্রে খতিয়ানও বলা হচ্ছে এবং নন্দন বইকে আবার জাবেদাও বলা হচ্ছে। তাহলে কেন বলা হচ্ছে? কারণ নন্দন বইয়ের ভিতরে জাবেদা এবং খতিয়ানের দুইটি অঙ্কেরই কিছু বৈশিষ্ট্য বিদ্যমান আছে। আসো আমরা জেনে নিই যে কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকার কারণে নন্দন বইকে দুটি নামেই রাখা হচ্ছে। প্রথমে জানি নন্দন বইয়ের ভিতরে জাবেদার কোন সকল বৈশিষ্ট্য বিদ্যমান আছে। নন্দন বইয়ের ভিতরে জাবেদার যে বৈশিষ্ট্যটি বিদ্যমান আছে, জাবেদাতে আমরা কিভাবে লিপিবদ্ধ করি? প্রতিদিনের লেনদেন প্রতিদিন তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করি। নন্দন বই তো একইভাবে প্রতিষ্ঠানের নগদ সংক্রান্ত প্রতিদিনের লেনদেন প্রতিদিন লিপিবদ্ধ করা হয়ে থাকে। এখন আসো, নন্দন বইয়ের ভিতরে খতিয়ানের কি বৈশিষ্ট্য বিদ্যমান আছে যার কারণে নন্দন বইকে খতিয়ানও বলা হয়ে থাকে? খতিয়ানে আমরা একটি হিসাব শিরোনামের অধীনে শুধুমাত্র একই বিষয় সংক্রান্ত লেনদেনকে লিপিবদ্ধ করে থাকি। নন্দন বইতেও তেমনিভাবে শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেনই লিপিবদ্ধ করা হয়, তাই খতিয়ানের এই বৈশিষ্ট্যের কারণে নন্দন বইকে খতিয়ানও বলা হয়। তাহলে নন্দন বইকে জাবেদা এবং খতিয়ান উভয়ই বলা হয়ে থাকে। তাহলে আমরা নন্দন বইয়ের সংজ্ঞা জানলাম, নন্দন বইকে যে বিভিন্ন নামে ডাকা হয় এগুলো জেনে নিলাম। এখন জানবো যে নন্দন বই প্রস্তুতের কারণটা কি, প্রতিষ্ঠান কেন নন্দন বই প্রস্তুত করে, নন্দন বই থেকে কি সুবিধা পাওয়া যায়, নগদ প্রাপ্তি ও প্রদানের পরিমাণ জানা যায়। প্রথম যে সুবিধাটি হচ্ছে যে প্রতিষ্ঠানে কত টাকা নগদ প্রাপ্তি ঘটেছে এবং কত টাকা নগদে আমরা প্রদান করেছি, এটির একটি ক্লিয়ার তথ্য, ডেট ওয়াইজ একটি তথ্য আমরা নন্দন বই থেকে পেয়ে থাকি। নির্দিষ্ট সময়ে বলতে তুমি যে সময়টি সিলেক্ট করবে, এক মাস, তিন মাস, ছয় মাস, এক বছর, এক সপ্তাহ,
যে সময় হোক না কেন, একটি সময় পরেই তোমার প্রতিষ্ঠানে এখন নগদ কত টাকা আছে, অর্থাৎ নগদ হাতে কত টাকা আছে, নগদে উদ্বৃত্তটি কত, তোমার ব্যাংকে কত টাকা জমা আছে, নগদ হাতে কত টাকা আছে, এই সংক্রান্ত তথ্য তোমরা নগদ বই থেকে জানতে পারবে। এরপরে প্রতিষ্ঠানের মোট নগদ ক্রয় এবং বিক্রয় পরিমাণ জানা, অর্থাৎ প্রতিষ্ঠানটি এবছর অথবা এ মাসে তুমি যে কোনো একটি সময় ধরতে পারো, এই সময়ের ভিতরে নগদে কত টাকার পণ্য ক্রয় করলো, কত টাকার পণ্য বিক্রয় করলো, এই সংক্রান্ত তথ্য আমরা নগদ বই থেকে পেতে পারি। সুতরাং এটি ছিল আমাদের নগদ নগদান বই সম্পর্কিত বেসিক ছোট্ট একটি ক্লাস। এই অধ্যায়ের উপরে আমি তোমাদেরকে আরও কয়েকটি ক্লাস করাবো। সো আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আমরা আস্তে 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 গভীরে যাব, অঙ্কের দিকে যাব। সো তোমরা প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখো, অনুশীলন করো, বাসায় থাকো, সুস্থ থাকো। এই কামনায় শেষ করছি আমার আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।